উদ্ভিদবিদ্যা রিটেন পরীক্ষা দিবেন। তো রিটেন পরীক্ষা দিতে গেলে আপনি যদি আমার টেকনিক অবলম্বন করেন তাহলে আপনি প্রথম ধাপেই NTRC পরীক্ষা পাস করতে পারবেন। আর যদি আপনারা মনগড়াভাবে পড়াশোনা চালিয়ে যান, এলোমেলোভাবে পড়াশোনা করেন, তাহলে এক বছর কেন, আপনি 10 বছরেও নিবন্ধন পরীক্ষা পাস করতে পারবেন না। তো আমার দেওয়া টেকনিক আপনারা অবলম্বন করবেন। তো বলে রাখছি, আপনারা যারা প্রিলিমিনারি পাস করেছেন এখন রিটেন পরীক্ষা দিবেন কলেজ পর্যায়ের উদ্ভিদবিদ্যা বিষয়ে, তো আপনারা ফ্রেশ একটি খাতা নেবেন। খাতা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেবাসটুকু রয়েছে স্ক্রিনের মধ্যে, আপনারা ততটুকু খাতার মধ্যে লিখে ফেলুন। আমি জাস্ট ভিডিওটা এভাবে স্লাইড করছি, ধীরে ধীরে আপনারা দেখে দেখে জাস্ট ভিডিওটা স্টপ করবেন, সিলেবাসটা লিখবেন, আবার কন্টিনিউ করবেন। এভাবে ভিডিওটি আপনারা না টেনে জাস্ট স্টপ করে করে আপনারা আপনাদের সিলেবাসটুকু লিখে ফেলবেন। সিলেবাসটা লিখে ফেললে আপনি যেটা অনুধাবন করতে পারবেন সেটা হচ্ছে সিলেবাসটা আপনার অন্তরের মধ্যে সেভ হয়ে যাবে, এবং কোন টপিকের উপরে কত নাম্বার রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন, এবং কোন কোন টপিক আপনাকে পড়তে হবে সেটাও আপনার মেমোরিতে চলে আসবে, এবং আপনার সিলেবাসটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমি বলবো টপিক ভিত্তিক পড়াশোনা করবেন, ওয়ান বাই ওয়ান যখন প্রিপারেশন নেবেন যে টপিকটা পড়া শেষ হবে সেটা দাগ দিয়ে দিবেন, এইভাবে একদম শুরু থেকে আপনি পড়া শুরু করবেন, মাঝখান থেকে কোনো কিছু করবেন না। তো এখানে যেগুলোই দেওয়া আছে, যেটা যেটা টপিক দেওয়া আছে, 10 নম্বর 10 নম্বর, এভাবে 100 নম্বর দেওয়া আছে 10টা টপিকের উপরে, এই 100 নম্বরের প্রিপারেশন আপনি নেবেন। তো প্রিপারেশনটা এলোমেলোভাবে যদি নিয়ে থাকেন তাহলে আপনি লস করবেন। তো কীভাবে প্রিপারেশন নেবেন সেটা এখন দেখাচ্ছি। দেখুন, আপনার পড়াশোনা এ থেকে স্টার্ট করবেন, অর্থাৎ জিরো লেভেল থেকে স্টার্ট করবেন একটা সিলেবাস ধরে। তো এই সিলেবাসটা আপনি আজকে যখন স্টার্ট করবেন পড়াশোনা, তো আজকে আপনি যতটুকু সম্ভব পড়াশোনা চালিয়ে যাবেন। মনে করলাম এতটুকু পড়াশোনা করেছেন, করা শেষে আপনার টাইম শেষ, পরের দিন আপনি কী করবেন, নতুন টপিকে না পড়ে আপনি প্রথমে আপনার একদম আগের দিন যেটা পড়েছেন এটা রিভিউ দিবেন। দিয়ে আপনি দেখলেন আপনার 20 মিনিট সময় আছে আজকে পড়ার জন্য, তো এই 20 মিনিট আপনি নতুন টপিক পড়বেন। পরের দিন আবার আপনি এ থেকে স্টার্ট করে আগের দিন পর্যন্ত যতটুকু পড়েছেন ততটুকুই রিভিউ দিয়ে নেবেন। রিভিউ দিয়ে যদি সময় থেকে থাকে তাহলে নতুন টপিক পড়বেন, আর যদি না থাকে তাহলে এতটুকুই যথেষ্ট। এভাবে আপনি প্রতিদিন কন্টিনিউ করবেন, নতুন টপিক পড়তে যাবেন না, প্রথমেই আগের দিনেরটা আবার স্টার্টিং থেকে রিভিউ দিবেন। এভাবে যখন আপনি 15 দিন কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনি চোখ বন্ধ করলে আপনার সিলেবাসের সম্পূর্ণ যতটুকু অংশ পড়েছেন ততটুকুই দেখবেন আপনার চোখের সামনে আয়নার মতো ভাসছে। আপনি পরীক্ষার মধ্যে প্রথমবারেই গিয়ে আপনি প্রথমবারেই পাস করতে পারবেন, এইভাবে যদি আপনি কন্টিনিউ করে থাকেন। হাফিজরা কী করে দেখবেন, প্রতিদিন কিন্তু পিছনেরগুলো রিভিউ দিয়ে নতুন করে পড়ে, এইভাবে কোরআনতে সম্পূর্ণ 30 পারা কোরআন তারা তাদের অন্তরে নিয়ে আসে। এইভাবে আপনারাও আপনাদের টপিকগুলো এইভাবে রিভিউ দিয়ে 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 একটার সাথে একটা এইভাবে বর্নিংভাবে টেনে 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 যখন পড়বেন দেখবেন ফুল সিলেবাস আপনার মাইন্ডে চলে এসেছে। তো এই ছিল আমার ভিডিও দেওয়ার টেকনিক। আশা করছি আপনি একজন ইন্ডেক্সদারি টিচার হিসেবে আগামীতে কলেজে যোগদান করবেন। প্রভাষক হিসেবেই কামনা বাসনা ব্যক্ত রেখে আজকের ভিডিও।